আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিয়াস মম ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই তো আমি এখানে সকালবেলার রুটি থেকেই শুরু করলাম। আমি একদিক থেকে রুটি সেঁকে নিচ্ছি, আর এদিক থেকে আমার আগের দিনের মুরগি তরকারি রান্না ছিল, আমি এটাকে গরম বসিয়ে দিয়েছি। আজকের নাস্তাটা সকালবেলার রুটির সাথে মুরগি দিয়ে খেয়ে নেব। এই তো আমি এদিক দিয়ে একে একে আমার বেলে রাখা রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আমার রুটিগুলো সেঁকা হয়ে গেছে, এখন আমি নাস্তাটা বাচ্চাদেরকে দিয়ে দিব। আমি সহ বাচ্চাদের সাথে নাস্তাটা করে নেব। এই তো আমি রুটিগুলো নিয়ে নিলাম, এই সাথে চিকেন যে তরকারিটা গরম করে নিয়েছি সেই তরকারিটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়ে নাস্তাটা করে নেব বাচ্চারা সহ। নাস্তাটা শেষ করে একটু চা বসিয়ে দিয়েছি। আসলে আমরা যারা চা খেয়ে অভ্যস্ত বা নাস্তার পরে চা না হলে যাদের হয় না, এই তো আমি এখন চাটা ঢেলে নিচ্ছি, চাটা খাব। তো চাটা খেয়ে নিয়ে আমি, যেহেতু আমি সেলাইয়ের কাজ করি, তো আজকে আসলে একটা জামা সেলাই করব। এই যে এখানে আমি চলে আসি, আমার মেশিন আজকে দুই তিন দিন মেশিন বসি নেই, ওই জন্য মেশিনের মধ্যে একটু ধুলাবালি পড়ে আছে। ভাবলাম বসার আগে এটাকে একটু মুছে পরিষ্কার করে নিই। আসলে সংসারের কাজকর্মের পাশাপাশি আমরা যারা গৃহিণীরা আছি, তারা চাইলে বিভিন্ন ধরনের হাতের কাজ করতে পারি। আমি তো আসলে আজকে অনেক বছর থেকে সেলাইয়ের কাজ করি, তো ইনশাল্লাহ আপনারা আমার, যারা আমার চ্যানেলে আছেন, দেখতে থাকেন, ইনশাল্লাহ ভিডিও মাধ্যমে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব আস্তে আস্তে। তো এই আর কি, এখানে আমি মেশিনটা এখানে মুছে নিয়েছি। আর আসলে আমি মেশিনটা পায়ে চালাই না, আমি আজকে প্রায় অনেক বছর মেশিনটা, আমি মোটর লাগাইছি মেশিনে, মোটর দিয়েই আমি মেশিনটা চালাই। এই যে আমি যে মেশিনটার কারেন্ট একটু, এই তো আমি জামাটা আগে থেকে কেটে রেখেছিলাম, এখন আমি এটাকে সেলাই করে নেব। এই যে আমি জামাটা সেলাই করে নিচ্ছি। আসলে নাস্তার পরে আমি ভাবলাম যেহেতু হাতে একটু সময় আছে, এই ফাঁকে জামাটা সেলাই করে নিই, এই কাজটা তাহলে হয়ে যাবে। বাচ্চারাও স্কুলে চলে গিয়েছে, এই যে আমার জামাটা সেলাই করা হয়ে গেছে। আসলে আমরা সবাই নাস্তার পরে দেখা গেছে 8টা থেকে বা 9টা থেকে 10টার ভেতরে ম্যাক্সিমাম সময় আমরা বসে কথা বলি বা আড্ডা দিই, বা অনেকে মোবাইল নিয়ে সময় পার করি। আসলে ওই সময়টাই আমরা চাইলে যে কোনো একটা কাজে লাগাইতে পারি, যেটা দিয়ে আপনি আর্ন করতে পারেন, বা যে কাজে লাগান, বা যে কাজ করলে আপনার উপকার হয়। এই তো আমি এখন জামাটা আয়রন করে নিচ্ছি, আয়রন করে নিয়ে একবারে কমপ্লিট করে এটাকে আমি ভাঁজ করে রেখে দেব, তাহলে আমার কাজটা একসাথেই হয়ে গেল। এই তো আমার জামাটা আমি এখানে আয়রন করে নিচ্ছি, জামাটা আমার রেডি হয়ে গেছে। আসলে আজকে আর রান্নার সময় ভিডিও করতে পারি নাই, প্রায় এখন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। এখানে আমি সিম, আলু, ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। রান্না শেষ করে গোসল সেরে এখন বাচ্চাদেরকে নিয়ে খেতে বসে গেলাম। কালকের মুরগি তরকারি ছিল, আর এখানে আমি দুপুরে যে সবজিটা রান্না করেছি, তা একটা কথা বললেই নয়, আসলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করে আমার ভিডিওতে অ্যাড হয়েছেন বা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন,
পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশান আকারে। তো এই তো আমি এখন বিকেলের দুধটা গরম করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইলো।